সবার জন্য আবাসন, ভবিষ্যতের নগর উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ পৌরসভা ও ব্র্যাকের আয়োজনে বুধবার দুপুরে পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ব্র্যাকের প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা নগর তথা দেশের উন্নয়নে সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিভিন্ন কমিউনিটির সদস্যবৃন্দ, আমাদের পৌরসভা সাইদুল করিম মিন্টু ভাই, সকলকে সবার জন্য আবাসন এবং ভবিষ্যতে নগর উন্নয়ন। বিভিন্ন কমিউনিটির থেকে আসা ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকের যে প্রতিপাদ্য বিষয় সবার জন্য আবাসন, আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।